তাহলে এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটি রেসিপি নিয়ে শেয়ার করব। সেটি হচ্ছে দুন্দুল দিয়ে কাঁঠালের বিচি এবং লইট্টা শুটকি দিয়ে মজাদার একটি রেসিপি। তো আমরা এখন দুন্দুলের সিজন, অনেক সময় বাজারে আমরা দুন্দুল দেখতে পাই, তো সেই দুন্দুল দিয়ে রেসিপিটা আমি তৈরি করেছি। তো কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে দুন্দুলগুলো ছিলে নিয়েছি এবং এর সাথে কাঁঠালের বিচি ছিলে নিয়েছি। কতটুকু আমার পেঁয়াজ মরিচ লাগবে সেগুলো এবং কতটুকু লইট্টা শুটকি আমি এতে ইউজ করব, সব উপকরণ নিয়ে আমি দুন্দুলগুলো ছিলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কারণ কাটার আগে আমি ধুয়ে নিয়েছি, তারপরে লইট্টা শুটকিগুলো ফালে ফালি করে কেটে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, কাঁঠালের বিচি মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর লইট্টা শুটকি, এইগুলিই ছিল আমার উপকরণ। এবং দুন্দুলগুলি সুন্দর করে ফালি করে কেটে নিয়েছি এবং ছোট্ট একটা আলু আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। আলুর পরিমাণটা আমি কম দেবো কারণ আমার এখানে যথেষ্ট পরিমাণে কাঁঠালের বিচি রয়েছে। তো এই ছিল আমার উপকরণ। প্রথমে আমি কড়াইতে তেলের সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সব কিছু দিয়ে দিয়েছিলাম। যখন পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গিয়েছিলো তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম লইট্টা শুটকিগুলি। লইট্টা শুটকিগুলো ভাজার পরে আমি টমেটো কুচি এর সাথে অ্যাড করে দিয়েছিলাম। টমেটোটাও ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং পরবর্তীতে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া। এই ছিল আমার উপকরণ। এগুলি দিয়ে হালকা পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। যখন কাঁঠালের বিচিগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এবং কষানোটা হয়ে গিয়েছে তখন আমার কেটে রাখা দুন্দুলগুলি এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবং এই মশলা দিয়ে ভালো করে দুন্দুলগুলি আমি কষিয়ে নিয়েছি। এবং কষানোর পরে বেগুনের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এই দুন্দুল তরকারিটা কাঁঠালের বিচি দিয়ে অনেক মজা। কষানোর পরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। তো দেখুন পানিটা আমি বেশি দেইনি, কারণ এতে যদি অতিরিক্ত পানি হয়ে যায় তখন দুন্দুল তরকারিটা ভালো লাগে না। যখন এই তরকারিটা একটু হালকা মাখা মাখা হবে তখন এই তরকারিটার স্বাদটা বেশি লাগে। তো এই দেখুন আমার তরকারিটার কালারটা কত সুন্দর লাগতেছে এবং অল্প ঝোল এসেছে এবং তরকারিটা সুন্দর আঠা আঠা দেখাচ্ছে। এই তরকারিটা এই সিজনালি সময় অনেক মজা। আপনারা তো বাজারে লইট্টা শুটকিও কিনতে পাবেন, দুন্দুলও পাবেন, কাঁঠালের বিচি নিজেদেরই এখন কাঁঠাল খাওয়া হলে নিজেদেরই থাকে। তো এইভাবে আপনারা যদি একবার হলেও আপনারা ট্রাই করেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে এই রেসিপিটা কতটা মজা এবং কতটা সুস্বাদু। কাঁঠালের বিচি কিন্তু অনেক দিন রেখে দিলে থাকে না, তো দুই এক দিনের ভিতরেই খাওয়ার চেষ্টা করবেন যে কোনো রেসিপি বানাইয়া। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার কমেন্টস বক্সে জানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।